দেখো দুজনে মিলে দেখো এই দুজনে চ্যাম্পিয়ন কাল একটা করে দিয়েছে আমি কাট শো করব নদী ধারে চাষে বধু মিছাই করোয়াজ ঝিরি ঘিরি বাঁকা নদী বইছে বারো মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালে চিঠি আর নিজের হাতে ভাব ধরেছি ভাবলে হবে কি আমার কুটিরের হচ্ছে মেন যে ঘোরার জায়গা মানে লেদার ওয়ার্কশপ ভেতরে সবাই লাইভ তৈরি করছে জিনিসপত্র এখানে যে চাবি রাখার ওই ছোট ছোট পার্টস তৈরি হচ্ছে হ্যাঁ লাগানো হবে ওখানে হ্যাঁ এখানে কি হচ্ছে কি হচ্ছে পার্টস আচ্ছা 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 লিফাফা টাইপের থ্রি ফোল্ডিং হ্যাঁ এগুলো কিসের গো দিদা ব্যাগে লাগানো হবে ডিজাইন বিভিন্ন রকম হ্যাঁ হ্যাঁ পুরো প্রসেসিংটা হ্যাঁ এটাও ডিজাইনিংটা এই যে এগুলো পার্টসগুলো তৈরি হয়েছে অনেকটা ব্যাগ ব্যাগের বেল্ট যে কাটা হচ্ছে এগুলো তৈরি হওয়া ব্যাগ তো পুরোপুরি জাস্ট তুমি ও সাইডের ওগুলো লাগাচ্ছ কি বুঝলে এটা হচ্ছে পুরোটাই হাতের কাজ খুব সূক্ষ্ম ভাবে কাজটা চলছে আমাদের এত তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায় এখানে সবাই কত মাথা ঠান্ডা করে কত ছোট ছোট কাজ কিভাবে মাথা ঠান্ডা করে করছে কত টাইম লাগছে ব্যাপারটা তো চারপাশে খুব সুন্দর ঘাসপাতা রয়েছে গাছপালা রয়েছে আর আমরা চলে এসেছি আমার কুটির হেসেল ঘরে এখানে নতুন স্বাদে নতুন খাবার পাওয়া যায় আমরা এখানেই খেতে এসেছি সেই জন্য এখানে যে কটা রেস্টুরেন্ট মোটামুটি থাকে সব কটা নিয়মই মোটামুটি একই ভেজ থালি একটা পাওয়া যায় সেটার দাম হচ্ছে 130 টাকা এই সমস্ত আইটেমগুলো এখানে রয়েছে ভেজ থালিতে সমস্ত কিছু 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 আইটেম এর মধ্যে আনলিমিটেড পাবে যখন আমরা খাবো তখন বলে দেবো আর বাদবাকি এখানে আজকে এই আইটেমগুলো স্পেশালি রয়েছে এর মধ্যে যা ইচ্ছে তোমরা ভেজ থালির সঙ্গে অ্যাড করতে পারো এই যে নিচে এইগুলো রয়েছে ডেজার্ট সেকশনে কতদিন পর ভাত খাচ্ছিস তোমরা জানো অলরেডি আমার যে ধরনের ডায়েট চলছে তাতে ভাত রুটি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আমি নেক্সট মোটামুটি বেশ অনেকদিন খেতে পারবো না আমার চিন্তে হিসেবে ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে আমি একবেলা আজকে দুপুরবেলাটা খাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না আমি গোটা ট্রিপের মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এই জন্য দারুন দিয়েছে কিন্তু একদম কাঁসার কাঁসা তো এটা না কিনে কাঁসা কাঁসা একবার খাওয়া শুরু করেছে আর থামাতে পারছে না একটু রিভিউ দিয়ে দে নাকি রিভিউও দিতে পারবি না এরম একটা ভাত দিয়েছে ভাতটা রিফিলেবল ডালটাও রিফিলেবল হবে এটা শুক্ত শুক্তটাও রিফিলেবল হবে এটাও বলেছে কি রিফিল করে দেবে একটু ঘিটা কেউ আমায় ঢেলে দিবি আমি একা ক্যামেরা করছি তো ম্যাডাম ঘি দিয়ে নুন দিয়ে খেতে হয় নাকি একদম আর আজকে আমাকে যেন মাঝে কোনো জাস্ট কথা বলানো না হয় আমি শেষে গিয়ে রিভিউ দেবো আমার কি লেগেছে আচ্ছা খেতে খেতে তখন আর শুট করা হয়নি কারণ খাবার পাওয়া মাত্রই বিশাল খিদে পেয়েছিল আমরা গোগ্রাসে সবাই গিলতে শুরু করে দিয়েছিলাম আমি কারোর সাথে কোনো কথাই বলিনি আমি পুরো শেষ করে সবার দিকে তাকিয়ে কিড়ে কেমন লাগলো কেমন লাগলো তোর কেমন লাগলো আমার ভাই আমাকে আজকে রিভিউ দেওয়ার কোনো মানেই নেই আমার সবকিছু ভালো লেগেছে খাবারগুলো প্রচন্ড হালকা মানে মনে হবে তোমরা বাড়ির খাবার খাচ্ছো যেন বেড়াতে এসে জিনিসটা অসুবিধা হবে না এটা আমার পার্টিকুলারলি মনে হয়েছে আর বাদবাকি টেস্টিও সত্যি ওই যেটা বললো বাড়ির খাবারের টেস্ট আমার পার্সোনালি বেড়াতে এসে আমার ঠিক রিচ খাবারটা ইয়ে হয় না তো ওই বাড়ির খাবারের টেস্ট আর চাটনিটা খুব ভালো ছিল
পায়েশটাও আমার ঢোকার ডালনাটা খুব ভালো লেগেছে, আমি এটা রিপিটে মানে রিপিট নিয়েছি ওটার একটা মোটামুটি সমস্ত খাবার মাংসের ঝোল ভালো লেগেছে এক্স্যাক্টলি ঘিটা খুব সুস্বাদু ছিল 130 টাকা ভেজ থালি মানে মোটামুটি কলকাতায় পাওয়া যায় না 130 টাকায় ভেজ থালি তো ভালো লোকাল খুব কমই আছে 120 টাকা বেশি 120 টাকা বেশি দূরে সূর্য ওখানে অস্ত যাচ্ছে আমাদের প্ল্যান ছিল ওখানে যাব আমরা আজকে কোপাইয়ের ধারে সূর্যাস্ত দেখবো কিন্তু মনে হচ্ছে না সেটা হবে আজকে সবাই এখন সোনাঝুরি যেতে খুবই উদগ্রীব এবার ম্যাডামদের ফেভারিট জায়গায় আমরা চলে এসেছি চারিদিকে হাট চারিদিকে কেনাকাটা ম্যাডাম ওরা হারিয়ে যাবে চল 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 আমার ভুঁড়ির উপরে করা যাবে মানে বড় তুই আর তোর বাবা দুজনেই ঢুকে ওই জায়গাটাতে যেটুকু আর কি কন্দল তা বাদে মোটামুটি পুরো শান্তিনিকেতনই শান্ত আর রাত্রিবেলা পরিবেশ এখন রাত্রি হয়নি এখনো বিকেল এবং সন্ধে একদম ছটা বাজে আমাদের টোটোতে ছজন ড্রাইভার কাকাকে নিয়ে সাতজন তো সেই জন্য আমাদের টোটো চলছে সবচেয়ে আসতে বাকি সব টোটো হুস হুস করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই জন্য দুদিন করতে হয় প্রতিদিন সকালবেলা উঠে আমি তো নেই এই দুনিয়াতেই নেই আমি অন্য কিছু যা তোমরা ক্যামেরায় দেখছো তার থেকে বেশি অন্ধকার এবং দেখতে খুব সুন্দর লাগে শান্ত লাগছে আমরা সেই টোটোতে ফেরার সময় শুট করেছিলাম ফিরে এসে এখানে এই যে ওখানে রাখা রয়েছে আমাদের চায়ের সরঞ্জাম ওখান থেকে চা ফা খেয়েছি এখন রাত্রিবেলার সামনেই একটা ধাবা থেকে কিনে আনা হয়েছে খাবার তড়কা অ্যান্ড চানা মশলা এই যে চানা মশলা এটা দিয়ে খাওয়া হচ্ছে রুটি রুটিগুলো সাইজ দেখো জাস্ট এক থালা সময় মানে এটা হচ্ছে নাকি রুটির সাইজ ম্যাডামের মুখ আরে কাছে আয় না পাশে হচ্ছে না এই যে ম্যাডাম ম্যাডামের দুটো মুখ ঢুকে যাবে লিপস্টিক লাগাতে হবে কর না কর না
কালকে আমাদের খাওয়া দাওয়ার পর, নাচা গানার পর আর কোনো শরীরে এনার্জি ছিল না, শুয়ে পড়েছিলাম। পরের দিনের সকালেটা আজকে ভিডিও শেষ করছি। নতুন ট্যাগলাইন নিয়ে একটুখানি ইন্টারেস্টিং কিছু নিয়ে দেখাও, তোমরাও কিছু রেকমেন্ড করতে পারো নতুন কোনো গানের লাইন বা কিছু। আমাদের নেক্সট এপিসোড শুরু হচ্ছে এখান থেকে, যাবো এবার একটুখানি আগের দিন, এখন নয় পরের ভিডিও দেখো। বলবি কি বানিয়ে আনলি? কেমন কেমন? এটা ভালো লাগছে, কমলাটা দেখি। আমার তো কমলাটা বেশি ভালো লাগছে। অনেকক্ষণ পর ম্যাডাম নিজের জন্য কিছু কিনেছে, অনেক দিন পর।